good morning to everyone. How are you? I hope you are all good. So student, आज के अभी तुम्हारे पढ़ाबो कौन क्लास है वीडियो ना क्लास स्टैंडर्ड थ्री बांग्ला साहित्य धारा अर्थात टेक्स्ट बुक जेटा तो आगे दिन तुम्हारे ना मैं गीर्षो कविता का पढ़िए छिलाम और आज के अभी तुम्हारे पढ़ाबो की बोतलेर भूत कारण एफ ए थ्री एफ ए फोर इनको तो दो चैप्टर ही टेक्स्ट बुक थेके दिए छिलाम तो आज के एक सुंदर गल्प तुम्हारे पढ़ाबो सेटा होच्छे कि बोतलेर भूत कार लेखा ना सुखलता राव ঠিক আছে আর যদিও তোমাদের আগে অনলাইন ক্লাসে আমি এই গল্পটা আমি তোমাদের পড়িয়েছিলাম তাও আমি আজকে একটু ছোট করে বলে দেব কি না চতুর্দশ পাঠের বোতলের ভূত সুখলতা রাও তো দেখো তাহলে আমি স্টার্ট করছি পড়ানোর আগে কিন্তু আমি তোমাদের একটু মূল ভাবটা বলে দেব মানে বেসিক যেটা আছে সেটা কিন্তু বলে দেব দেখো কি বলেছে ভূত নিয়ে সুখলতা রাও রাওয়ের এই গল্পটি ভিন্ন গোত্রের স্বতন্ত্র মাত্রাযুক্ত গরিব কাঠুরের ছেলে বোতলের ভূতের কল্যাণে তার থেমে যাওয়া পড়াশোনা পুনরায় শুরু করতে পারলো এই আশ্চর্য অভিজ্ঞতাটি বাংলা সাহিত্যে নতুন তো তোমরা যেহেতু আগে গল্পটা পড়েছো তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যে গল্পটার বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে অর্থাৎ মূল যেটা ভাব সেটা হচ্ছে কি না একজন গরিব কাঠুরে ছিল সেই কাঠুরের ছেলের কিন্তু পড়াশোনা কিন্তু থেমে গিয়েছিল তার দারিদ্রতার কারণে কিন্তু এই ভূতের পাল্লায় পড়ে বা ভূতের সাহায্য নিয়ে এই কাঠুরিয়ার ছেলে আবার কি করে শহরে ফিরে গিয়ে পড়াশোনা শুরু করলো সেই সেই মূল ভাবটাই কিন্তু এই গল্পটার মধ্যে কিন্তু সুখলতারা ফুটিয়ে তুলেছেন তারপরে দেখো তার সঙ্গে ভাষার সহজাত গল্পটিকে দিয়েছে তরতর করে পড়ে যাওয়ার আনন্দ তাই আমরা প্রত্যেকেই জানি তোমাদের আমি আগেও বলেছিলাম যে গল্পটার মধ্যে যে ভাষাটা এখানে ব্যবহার করা হয়েছে খুব সহজ এবং সুন্দর ভাষা মানে এর এই ভাষাটার মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই বা কোনো কিন্তু কঠিন শব্দ কিন্তু নেই ঠিক আছে আর সুফলতা রাওয়ের গল্প আর গল্প বন্ধু থেকে এই কাহিনীটা নেওয়া হয়েছে খুব ভালো করে কিন্তু এটা মনে রাখতে হবে যে সুফলতা রাও কিন্তু এই গল্প এই কাহিনীটা কোথা থেকে তুলে ধরেছে না গল্প আর গল্প গ্রন্থ থেকে ঠিক আছে এবার দেখো আমি বেসিকটা যেটা আছে সেটা আমি তোমাদের বলছি যে কি গল্পটার মধ্যে কি ছিল না একজন গরিব কাঠুরে ছিল সে রোজ সকালে কি করত সে রোজ সকালে সকালে কিন্তু জঙ্গলে কাঠ কাটতে যেত সে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু কি করত না কাঠ কাটত এবং কাঠ কেটে কিন্তু সে ওটা বাজারে বিক্রি করে কিন্তু সে টাকা জমাতো কারণ তার ছেলেকে সে শহরে পড়াতে পাঠানোর কিন্তু তার প্রবল ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ করার জন্য কিন্তু কাঠুরিয়া সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বনের মধ্যে খুব পরিশ্রম করে কিন্তু কাঠ কাটত তারপরে এই কাঠুরিয়ার কিন্তু এই কাঠ বিক্রি করে কিছু টাকা জমার পরে কিন্তু কি হলো না এই তার ছেলেকে কিন্তু শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দিল কিন্তু এমন একটা সময় এলো যেখানে কি হলো কাঠুরিয়ার কিন্তু সেই জমানো টাকা কিন্তু শেষ হয়ে গেল ফলে তার ছেলেকে কিন্তু ওই শহরের পড়াশোনা ছেড়ে কিন্তু আবার গ্রামে ফিরে আসতে হলো তো ছেলে যেহেতু গ্রামে ফিরে এলো সেখানে কাঠুরিয়ার সাথে কিন্তু ছেলেও কিন্তু কি করলো না জঙ্গলে কিন্তু কাঠ কাটতে যেতে শুরু করলো তো তারপরে কি হলো না কাঠুরে কি কাঠুরে তার ছেলেকে কি বলে দেখো যে তোমরা তোমার আর গিয়ে কাজ নেই অর্থাৎ কাঠ কাটতে গিয়ে আর কাজ নেই কখনো তো কাঠ কাটো নি এত পরিশ্রম করতে তুমি কি পারবে আর আমাদের তো একখানা বই পুরুল নেই কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে মানে কাঠুরিয়া এতটাই গরিব ছিল যে সে কিন্তু তার আরো একটা পুরুল কিন্তু কেনার তার সামর্থ্য ছিল না বলে এই বলে কিন্তু কাঠুরের ছেলে কিন্তু জোর করে জঙ্গলে কিন্তু তার সাথে কাঠ কাটতে গেল এবার থেকে কিন্তু গল্পটার কিন্তু আসল জিনিসটা কিন্তু ফুটিয়ে তোলা কিন্তু হচ্ছে ভালো করে কিন্তু পার্ট বাই পার্ট দেখতে হবে কি হলো না কাঠুরিয়া আর কাঠুরিয়ার ছেলে কিন্তু কাঠ কাটতে গেল এবার দুপুর বেলা কিন্তু বিশ্রাম নেবার যখন টাইম এলো তখন কি হলো না কাঠুরিয়া একটু বিশ্রাম নিচ্ছে এবং কাঠুরিয়ার ছেলে কিন্তু একটা জঙ্গলের মধ্যে কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু একটা প্রবল বটগাছের সামনে এসে উপস্থিত হলো এবং ওই বটগাছের সামনে এসে যখন উপস্থিত হলো তো তখন সে কি দেখলো না একটা কিন্তু বোতল দেখতে পেলো ঠিক আছে তো বোতল যখন দেখতে পেলো বোতলের মধ্যে কিন্তু কি ছিল না বোতলের মধ্যে কিন্তু সে দেখতে পেলো যে একটা আজব জীব কিন্তু সেই বোতলের মধ্যে ভরা আছে এবং সেই জীবটা কিন্তু কি করছে না চিঁচি করে কিন্তু ডাকছে এবং কাঠুরিয়ার ছেলে সেই মানে বোতলটাকে খুলে যখনই দেখলো তখন কিন্তু সেই বোতল থেকে বেরিয়ে এলো কিন্তু একটা প্রকাণ্ড বড়
জীব, ঠিক আছে? তো তখনই কিন্তু কি করলো না, কাঠুরের ছেলে কিন্তু হঠাৎ করে কিন্তু ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে যাওয়ার পরে কিন্তু স্বাভাবিক ব্যাপার, যেহেতু অনেক প্রবল একটা কিছু, প্রায় দশটা বটগাছের সমান যেহেতু জীবটা ছিল, তো কাঠুরের ছেলে ভয় পেয়ে গেল। এবং ওই ওই যে জীব অর্থাৎ ওই যে ভূতটা ছিল, সেই ভূতটা কাঠুরের ছেলেকে কি বললো না, এবার কিন্তু আমি তোমার ঘাড় মটকাবো। তো কাঠুরের ছেলে কিন্তু ভয় তখন না পেয়ে তখন কিন্তু কাঠুরের ছেলে ভূতকে প্রশ্ন করলো যে আমি যে তোমাকে এই বোতলের থেকে বের করেছি, তো সেটার কি প্রমাণ আছে, সেটার কে সাক্ষী আছে? তখন কি করলো না, ভূতকে কিন্তু বললো। এবার ভূত কিন্তু খুবই বোকা ছিল, সেই জন্য কিন্তু সে আবার কিন্তু প্রমাণ দেওয়ার জন্য কিন্তু আবার বোতলের মধ্যে কিন্তু ঢুকে গেল, ঠিক আছে? এবার বোতলের মধ্যে ঢুকে যেতে কাঠুরের ছেলে কিন্তু সেই বোতলে মানে মুখটা আবার বন্ধ করে দিল। দেওয়ার পরে কি হলো না, বোতলে মুখটা বন্ধ করে দেওয়ার পরে কি হলো না, সে কিন্তু চলে যাচ্ছিল। তখন কিন্তু ভূত সে কাঠুরের ছেলের কাছে কিন্তু অনেক করে কি বললো, অনুরোধ করলো যে তাকে যেন বোতল থেকে বের করে যেন মুক্ত করে দেয়, এবং সে কিন্তু তাকে একটা কিছু উপহার দিতে চায়, যে উপহারটা কিন্তু তার কিন্তু কাজে লাগবে বা সারা জীবন কিন্তু তাকে সাহায্য করবে। তো কাঠুরের ছেলে কিন্তু ভূতকে বিশ্বাস করলো, বিশ্বাস করে কিন্তু সেই বোতলটা কিন্তু আবারও খুলে তাকে মুক্ত করে দিল। তখন ওই ভূত কিন্তু একটা কাপড়ের টুকরো দিল, ঠিক আছে? ওই কাপড়ের টুকরোটা দেওয়ার পর কিন্তু কাঠুরের ছেলেকে ওই কাপড়ের টুকরোটা দিল এবং তাকে বললো যে এই কাপড়ের টুকরোটা কোনো লোহার জিনিসে ঠেকালে সেটা কিন্তু কি হয়ে যাবে, রূপোর হয়ে যাবে, ঠিক আছে? রূপোর হয়ে যাবে। তো এদিকে কি করলো না, রূপোর হয়ে যাবে, এদিকে কিন্তু কাঠুরে কিন্তু ওদিকে বিশ্রাম নিতে নিতে কিন্তু সে কিন্তু আবার কিন্তু মানে চিন্তায় পড়ে গেল যে তার ছেলে কিন্তু এখনো কিন্তু ফিরছে না। তো হঠাৎ করে কি হলো না, এইভাবে কিন্তু এগোতে লাগলো সমস্ত কিছু। তারপরে তারপরে কি করলো না, তাদের কাছে যে কুড়ুলটা ছিল সেটা কিন্তু কি করলো, ছেলেটি সেই গাছে কিন্তু কোপ দিতে কিন্তু কুড়ুলটা কিন্তু ভেঙে গেল। তাদের কাছে যে পুরনো কুড়ুলটা ছিল সেটা কিন্তু ভেঙে গেল, এবং ছেলেটিকে কিন্তু তার বাবা অর্থাৎ কাঠুরে কিন্তু খুব বকাবকি করতে লাগলো, যেহেতু তাদের কাছে একটা মাত্রই কুড়ুল ছিল, তো সেটাও ভেঙে গেল, সেই জন্য কিন্তু বকাবকি করতে লাগলো এবং সর্বনাশ বলে কিন্তু সে চিৎকার করে উঠলো। এখন যার কুড়ুল তাকে গিয়ে সে কি বলবে কাঠুরে, সে কিন্তু চিন্তা করতে লাগলো। তো দেখো তারপরে কি বলেছে, যে ছেলে কিন্তু তাকে সান্ত্বনা দিতে লাগলো যে চিন্তা করো না বাবা, এই কুড়ুলের দাম কিন্তু আমি কালি দিয়ে দেবো, কারণ ছেলে কিন্তু জানতো যে তার কাছে এমন কিছু জিনিস আছে যেটা ঠেকালেই কিন্তু সেটা রূপো হয়ে যাবে। তো কাঠুরে কিন্তু আরো রেগে গেল, আরো রেগে গিয়ে বললো যে তামাশা বাদ দাও, হাত জোটে না আবার কুড়ুল কিনে দেবে। এটা কিন্তু কাঠুরে কিন্তু রেগে গিয়ে তার ছেলেকে বললো, এবং ছেলে কিন্তু বাড়ি গিয়ে সেই কুড়ুলটা কিন্তু বাজারে বিক্রি করলো, এবং বিক্রি করে কিন্তু সে অনেকগুলো টাকা পেলো, ঠিক আছে? অনেকগুলো টাকা পেলো এবং সেই ভাঙা কুড়ুলের দামটা কিন্তু সে অন্যজনকে দিয়ে এলো, এবং বাকি টাকাটা কিন্তু সে কি করলো না, কাঠুরের হাতে কিন্তু তুলে দিল। তুলে দেওয়ার পরে কিন্তু তখন কাঠুরের তার ছেলেকে প্রশ্ন করলো যে এত টাকা কোথায় পেলি? তখন কিন্তু কাঠুরের ছেলে কিন্তু সমস্ত ঘটনা কিন্তু কাঠুরাকে খুলে বললো, এবং তাদের কিন্তু কি হলো না, আর কিন্তু কোনো টাকার অভাব হলো না, আর কাঠুরের ছেলে কিন্তু পুনরায় আবার কিন্তু শহরে গিয়ে পড়াশোনা শুরু করলো, ঠিক আছে? এবং তাদের কষ্টের দিন কিন্তু শেষ হলো। তাহলে গল্পটা কিন্তু এতটাই কিন্তু সুফলতা রাও কিন্তু খুব সুন্দর করে এই গল্পটার মধ্যে ফুটিয়ে তুলেছে, ঠিক আছে? তো গল্পটার মধ্যে এতটুকুই আছে, খুব সহজ একটা গল্প, তোমাদের কিন্তু আগেও এটা পড়ানো হয়ে গেছে। আর এই চ্যাপ্টারটা থেকে যে শব্দার্থ প্রশ্ন এবং কি বিপরীত শব্দ বাক্য রচনা এগুলো ছিল, এগুলো কিন্তু তোমাদের পড়িয়ে দেওয়া হয়ে গেছে, আর কিছু বলার নেই চ্যাপ্টারটা থেকে, এটা কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।